প্রতিবদ্ধা আসসালামু আলাইকুম কাছে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক বঙ্গবন্ধু শুভেচ্ছা তো বাংলাদেশ বার কাউন্সিল ভবন ঢাকা এক হাজার তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হচ্ছে পনেরো নভেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তো তারা বেশ কিছু লোক নিয়োগ দেবে তো চলো দেখে না যাক যে কী কী পদে কয়েকটি লোক নেবে এবং যোগ্যতা কী চেয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা ডার দিকে দেওয়া আছে আপনি দেখেন যে সে আওতায় আপনি পড়ছেন কি না দ্বিতীয় আবার দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে একটি ডারদিকে দেখতে পাচ্ছেন তারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং কাজের অভিজ্ঞতা দেওয়া আছে আপনি ভালোভাবে দেখেন যে আপনি সে আওতায় পড়ছেন কি না তিন নাম্বারে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে তিনটি ডান দিকে আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখেন যে আপনি সে আওতায় পড়ছেন কি না চার নাম্বার দেখতে পাচ্ছেন এল ডি কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা নেবে সাতটি ডান দিকে দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা যেটা চেয়েছে সেটা আপনি দেখেন যে আপনি সে আওতায় পড়ছেন কি না পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন রিয়েল ডি এম কাম টেকনিশিয়ান গ্রেড হচ্ছে ষোলো বেতলিশাল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে দুটি ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি দেখেন যে আপনি সে আওতায় পড়ছেন কি না ছ দেখতে পাচ্ছেন রিয়েলডি এ গ্রেড হচ্ছে ষোলো বেতন বেতর স্ক্যান ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে দুইটি এর শিক্ষাব চেয়েছে কোনো শিক্ষক কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমবল পরীক্ষায় পাশ হতে হবে এর আবেদনের তার আবেদনের তারিখ যেটা বলা হয়েছে যে চব্বিশ এগারো দু হাজার বাইশ আবেদন কারের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে বিভিন্ন রুলসগুলো দেওয়া আছে আপনি ভালোভাবে জিনিসটা দেখে নেন কারণ মিস্টেক হয়ে গেলে দেখা যাবে যে সার্কুলারটি বা আপনার দরখাস্তটি পাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ এলো আল্লাহ হাফেজ